চন্ডীগড় হন্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের 27তম প্রতিষ্ঠা দিবস উদযাপন ও রক্তদান শিবির শীতবস্ত্র বিতরণ। তৃণমূল কংগ্রেসের 27তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এলাকার অসহায় মানুষের কথা চিন্তা করে চন্ডীগড় রোহন্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রায় 1000 অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয় এবং রক্তের অভাবে যাতে কোনো মানুষ প্রাণ না হারায় তার জন্যই আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে প্রায় 200 কাছাকাছি রক্তদাতা রক্তদান করেন। ব্লক সভাপতি শম্ভু ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের উন্নয়ন নিয়ে ভাবে, মানুষের কল্যাণ কিভাবে করা যায় সেদিকে লক্ষ্য রাখে। আজ দলের প্রতিষ্ঠা দিবস, সেদিনও মানুষের কথা চিন্তা করে আজ এই রক্তদান শিবির বস্ত্র বিতরণ করা হল। আগামী দিনেও তৃণমূল কংগ্রেস ঠিক এইভাবে মানুষের উন্নয়ন নিয়ে ভাববে এবং বিভিন্ন সামাজিক কাজের মধ্য দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছে যাব। পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি ও পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ইফতিকার উদ্দিনও বলেন, সামনে লোকসভা ভোট অনেক দল আসবে আপনাদের কাছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের মতো কাউকে পাবেন না। যারা দিনরাত 24 ঘন্টা মানুষের উন্নয়ন নিয়ে ভাবে সেই দলের নাম তৃণমূল কংগ্রেস। ধর্মের নামে বিভাজন করছে বিজেপি, তাই বিজেপি থেকে সাবধান। দলের প্রতিষ্ঠা দিবসে একটা সমাজ কল্যাণমূলক কর্মসূচি 2024-এর যাত্রা শুরু করবে। এটা শুধু আজকের নয়, তৃণমূল কংগ্রেস 365 দিনই ঝড় জল রৌদ্রে করোনায় সবক্ষণই আমরা মানুষের সঙ্গে আছি। আজকে দলের প্রতিষ্ঠা দিবসে আজকে চন্ডীগড় রোহন্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেসের যারা ছেলেরা এই যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করছে, ওদের ধন্যবাদ জানাব। অঞ্চল কমিটি, অঞ্চল প্রধান বুথের সভাপতিরা যে উদ্যোগ নিয়েছে, নিয়ে এই যে গরিব মানুষের জন্য রক্ত বস্ত্র বিতরণ কর্মসূচি নিয়েছে, ব্লাড রক্তদান প্রায় 100 রোবট রক্তদান এখানে হয়েছে, অভূতপূর্ব প্রোগ্রাম ওরা নিয়েছে, ওদের ধন্যবাদ জানাবো। আমরা করি সারা বছর ধরে করি, আমরা তো ব্লক জুড়ে আমাদের রক্তদান শিবির হয়, আমরা করি তো। একদম 27 বছরের দল পা দিল, একদম কৈশোরে পা, যুবকে পা, সেই জায়গায় দাঁড়িয়ে যুবরা আজকে একদম খুব সুন্দরভাবে এগিয়ে এসেছে প্রতিষ্ঠা দিবসে। দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি যখন কংগ্রেসের সঙ্গে ছিলেন, 97 সালে উনি কংগ্রেস থেকে বেরিয়ে এসে 98 সালে এই 1 জানুয়ারিতে উনি এই তৃণমূল কংগ্রেসের মানে জন্ম, কিন্তু এই 1 জানুয়ারি, সেই 1 জানুয়ারি আসলে কিন্তু আমাদের প্রতিষ্ঠান দিবসটাই শুরু হয়। সে সত্যি আমাদের আজকের অনেক জায়গায় এই অনুষ্ঠানটা হয়েছে, যে আমাদের 1 জানুয়ারির যে দলের প্রতিষ্ঠান দিবসটা কিন্তু প্রত্যেক জায়গায় আমরা করেছি, কিন্তু দেখতে পাচ্ছি যুবকদের যে একটা বিশাল একটা ভিড়, কারণ ওরা আজকের মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে যুবকদের, ছাত্র যুব থেকে মহিলা নেত্রী থেকে আইটি সেল থেকে কৃষক সেল থেকে সমস্ত এতে কিন্তু সমস্ত ব্যাপারে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্ব ধর্মে সর্ব দলকে নিয়ে, কিন্তু যে যে সেক্টরে আছে সেক্টরগুলোকে নিয়ে একত্রভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওই জন্য বলবো আজকের 27তম আমাদের 26তম পার হয়ে 27তম আজকের প্রতিষ্ঠান দিবসটা শুরু হয়েছে। প্রতিষ্ঠা দিবস থেকে আজকে 27 বছর এখন তৃণমূল কংগ্রেস যুবক হয়েছে এবং যুবকের উপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল যুবরা যত এগোবে তত রাজ্য এগোবে, দেশ এগোবে। এ তো স্বামীজির কথা, যুব সম্পদের উপরে ভরসা করতে স্বামীজি প্রথম বলেছিলেন। তো আমার দিদি সেই রাস্তা হেঁটেছেন, কারণ যুব সমাজের যে উদ্দীপ্ত তাদের চলাফেরা, কবি সুকান্তর কবিতাতে আমরা একই জিনিস পেয়েছি, তাদের উপরে ভরসা করলে দেশ রাজ্য অত্যন্ত শক্তিশালী জায়গা যাবে। দেখুন, এটা মানুষের পক্ষে যদি ভালো হয়, মানুষ যদি খুশি হয়, আমরা সেটাতে খুশি। আমাদের মনে হয়েছে একটা রক্তদান এবং তাদের প্রয়োজনীয় কিছু পোশাক বা অন্যান্য জিনিস এটা দিলে তারা উপকৃত হবে, আমরা সে রাস্তা হেঁটেছি এবং ইতিবাচক ফল পেয়েছি। আমার মানে মানুষের মুখে যখন হাসি দেখি তখন আমার মনে হয় আমাদের পদক্ষেপটা ঠিক আছে।